হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আজকের ব্লগটা আরও স্পেশাল। কদিন ধরে তো পুজোর ব্লগ, পুজো আর পুজো, যেতে না যেতেই চলে এসেছে মা লক্ষ্মী। প্রতি বছর মা লক্ষ্মীর পুজো হয়, মোটামুটি 7 দিন লাগে, আর এইবারে মাত্র 3 দিনের মধ্যেই মা লক্ষ্মীর পুজো। ভালোও লাগছে, কারণ সত্যি কথা বলতে এত তাদের দুর্গাপুজোটা চলে গেছে, তারপরে মা দুর্গা চলে যাওয়ার পর যে লক্ষ্মী পুজো আসছে বলে, কালকে লক্ষ্মী পুজো, তার জন্য মনটা একটু ভালো, কারণ পুজোর আয়োজন করতে হয় বাড়িতে, কোজাগরি লক্ষ্মী পুজো। তো এখন কিছু টুকটাক মায়ের পুজোর জন্য কিছু কেনাকাটি আছে, তো সেগুলো কিনতেই বাজারের দিকে যাব। তো বেশি কথা না বলে বেরানো যাক, কিছু কিনছি না কিনছি সবই দেখাবো। আর বাবা একটা ভীষণ ইন্টারেস্টিং জিনিস বানিয়েছে, সেটা দেখাচ্ছি। এখন রং হচ্ছে অল্প অল্প, তারপরে কালকে পুরো রংটা এখন শুকানোর পর একটা কোট হবে, সেটা কি দেখাচ্ছি। ছোট্ট একটা নৌকা বলেই দিলাম, ভীষণ কিউট আর ভীষণ সুন্দর, আমি দেখাবো সেটা পুরোটাই। তো চলো বেশি কথা না বলে ভিডিও স্টার্ট করছি, দেখা যাক কী কী বাজার করি, সব কিছু শেয়ার করবো। আর আমাদের এরকম মানে মূর্তির পুজো হয় না, আমাদের হয় হচ্ছে সরাই পুজো, সব কিছু কিনবে সব কিছু শেয়ার করবো। তো চলো ভিডিও শুরু করা যাক, লেটস স্টার্ট। আপেল গুলো ভালো দেখতে বলেই বললাম, ধানের ছড়া কিনে নিলাম। আমাকে একটা এইটা দেবেন, হ্যাঁ এইটা এইটা কিউট ঠাকুরটা, ছোট্ট মাত্র এইটুকু একটা ঠাকুর, প্রচন্ড কিউট, আমাদের নেওয়ার নেই বলে নাহলে নিয়ে যেতাম এই ঠাকুরটাকে। ঠাকুর নিয়ে এসেছি, শাক বাজাও তাড়াতাড়ি। ফার্স্ট এলাম বাজার থেকে, বাজারে প্রচন্ড ভিড় দেখালাম। আর বাবা একটা জিনিস বানিয়েছে, সেটা হচ্ছে এখন ওইখানটা রাখা আছে, আমি দেখাচ্ছি ব্যাকক্যামেরে করে, আর সকালবেলায় ভালো করে দেখাবো। তো সকালবেলায় আসছি, আবার কী হচ্ছে না হচ্ছে দেখাবো। আজকের জন্য গুড নাইট, টাটা। যে আমাদের ছোট্ট নৌকা তৈরি, কেমন লাগছে অবশ্যই জানাবে। রং করে শুকনো হয়ে গেছে, ভীষণ ভীষণ ভালো লাগছে। যে এদিকে ভাজা, লক্ষ্মী পুজোর রান্নার ভাজা প্রথমে বসিয়ে দিয়েছি, যেহেতু অল্প অল্প করে ভাজা তাই একবারেই দিয়েছি, ভাজা হয়ে গেছে, ভাজা তৈরি। আপনার জন্য পুঁই শাক কাটা রয়েছে, পুঁই শাক, থোর, কুমড়ো সব কাটা রয়েছে। রান্না করা পুঁই শাক বসিয়ে দিয়েছে, এদিকে নাড়ু হচ্ছে, আমি দেখাচ্ছি দেখাচ্ছি, এদিকে পুঁই শাক হচ্ছে, আমি এদিকে মা মানে লাবড়া বানাচ্ছি পুঁই শাকের সমস্ত থোর থোর দিয়ে, আর এদিকে মা বানাচ্ছে হচ্ছে তোমার নাড়ু, আমি দেখাচ্ছি দেখতে ভালো করে। নাড়ু হচ্ছে আমাদের, আমাদের চিনির নাড়ু হয়ে গেছে, এটা হচ্ছে গুড়ের নাড়ু, চিনি তো অলরেডি হয়ে গেছে। আর এদিকে পুঁই শাক হচ্ছে, আমি দেখাচ্ছি, এই যে এদিকে লাবড়া হচ্ছে পুঁই শাক থোর কিছু দিয়ে, যেমন নারকেল নাড়ু এবার ঘুরছে, ওদিকে অলরেডি চিনির গড়া হয়ে গেছে, আর এদিকে নারকেলের হচ্ছে, মানে কিসের তারা একটা গুড় দিয়ে না, গুড় দিয়ে হচ্ছে। তো নাড়ু হয়ে গেলে দেখি তো এর মধ্যে, বাহ সুন্দর হয়েছে। চাল ভাজি, আর একটু নয়েস একটু আওয়াজ আসবে, কারণ সবাই পুজোতে খুব এক্সাইটেড, সবাই হাতে হাতে করছে আর কি সেই জন্য। আর এদিকে পায়েস হচ্ছে, লক্ষ্মীটা দিকে খিচুড়ি ঝাড়ি বসিয়ে দিয়েছি, আর এদিকে মা এটা কি করছো, গুড়টা কত সুন্দর ফুটে উঠেছে, হয়ে এসছে গুড়। আর ওইদিকে
ফুটছে এখনো খিচুড়িতে আমি মশলা দিইনি, শুধুমাত্র নুন হলুদ দেওয়া হয়েছে। এখন খোয়ের নাড়ু হবে, এই খড়িয়ের মোয়া নাড়ু, নাড়ু বলতে বলতে সবই নাড়ু হয়ে যাচ্ছে। ওই এই বাজারে বিক্রি হচ্ছে দেখে এসে কিনতে গেছে। এখন তোর দেখলে সারাদিন কি রান্না হলো না হলো সবকিছু, এখন আমি পুরোপুরি হাড়ি পরে পুরোপুরি তৈরি। এবার আমি পুজোতে বসবো, এখন প্রায় 8টা বাজে, পুজোর এখনো মানে পূর্ণিমা লাগতে একটু দেরি আছে। তো বেশি কথা না বলে চলো দেখি কি কি তৈরি করলাম আজকে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। আর পুজো দেবো এবার, কোনো ব্রাহ্মণ নয়, আমি নিজেই পাচারি পরে পুজো করবো। মা লক্ষ্মীর পুজো অলরেডি বোধ হয় কারোর বাড়িতে আরম্ভ হয়েছে, শঙ্করধ্বনি শুনতে পাচ্ছ। তো চলো বেশি কথা না বলে যাওয়া যাক ওই ঘরে, পুজোর সরঞ্জাম সমস্ত কিছু গোছানো, ওই টুকিটাকি কিছু গোছানো বাকি আছে। চলো দেখা যাক কী হয় না হয়, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। কালকে বাজারে ঠিক আমি এরকম একটা দেখেছিলাম, এটাকে ঠিক এটা শিঙা নয় বাট ওই কাইন্ড অফ ওরকম দেখতে। তো মাকে বলেছি, মা বানিয়ে দিয়েছে, এই যে দেখো কত সুন্দর লাগছে। আর এদিকে সব কিছু চাপা দেওয়া আছে, লুচি সব কিছু আমি খুলছি এক এক করে, আগে গোছানো হয়ে যাক। দেবো বউ নারকেল, এই যে তাহলে নটা সাজাবে, একটার মধ্যে পাঁচটা। হ্যাঁ এটা পঞ্চদেবতা, এর মধ্যেও মা লক্ষ্মী লেখা আছে, এটা আমি দেখে পছন্দ হয়েছে। এটা কি নৌকাতে দেবো মা, এই এর মধ্যে পালের মধ্যে? ও এটা ইয়ে করতে পারতে ওপর দিয়ে বলা, তাই তো শাখা পলা পুরোনোটার সাথে নতুনটা, তাই তো? আর আয়না ছিল এটা নোয়া, নোয়া এই যে করি এইখান থেকে একটা করে ফল দেবো। এখানে সুজি, আর এখানে সব সাজানো, এখনো জ্বালানো হয়নি।
বেল পাতা যেভাবে আমি বললি ওটাই আসবো কাজ। এই যে বেল পাতার মধ্যে একটুখানি ঘিয়ে দিয়ে প্রদীপে ধর। তবে এটা রাখো না, কি হবে? হ্যাঁ ঠাকুর সাতটা পুজো শাক শঙ্খ শঙ্খ পুজো সুখের কারণ বিদায় সুখেতে তারা ভুলিয়ে আমায় অকার্যে কুকার করিদা। এই যে দেখো আমাদের ঠাকুর পাঁচ পুতুলা, আর এই বছরের প্রথম আমি একটা ছোট্ট ঠাকুর নিয়ে এসেছি, এই যে মা লক্ষ্মী নিচে, আর এখানে এরকম ভাবে সাজিয়েছে। আজ পুজোটা শেষ করলাম, আর এখন নৈবেদ্যর যেটা আছে চালকলাটা মাখবো, আর একে একে সবাই আসছে প্রসাদ দেবো। কেমন লাগলো না লাগলো পুজো অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখি প্রসাদ টসাদ বাড়ি, তারপর আবার।